আজকের গল্পটা সমাজের এমন এক বাস্তব চিত্রকে ঘিরে যা প্রায় প্রতিটি সংসারই হয়ে থাকে, কিন্তু আমরা এসব দেখেও যেন না দেখার ভান করে থাকি। মধ্যযুগীয় কুসংস্কারের উপর নির্মিত একটা শর্ট ফিল্ম দোয়া। তবে শর্ট ফিল্ম হলেও এর কাহিনী এবং প্রতিটা সিন একেবারে হৃদয় ছুঁয়ে গেছে। তো এই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পটাই শোনাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, শক্ত হয়ে বসে পড়ুন, শুরু করছি আজকের সিনে গল্প। শুরুতেই আবিদা নামের একজন মহিলাকে দেখানো হয়। সে তার মেয়ে দোয়াকে নিয়ে বাজারে এসেছে। আবিদা একটা দোকান থেকে তার প্রয়োজনীয় কিছু জিনিস কিনছে। দোকানদার তাকে বলে, তুমি গত মাসের টাকা এখনো দাওনি আর আবারও বাকি নিচ্ছ। তখন আবিদা দোকানদারকে বলে, আমি আগামী মাসেই আপনার সকল টাকা পরিশোধ করে দেব। আর এটা বলেই আবিদা তার মেয়ে দোয়াকে নিয়ে চলে যায়। এরপর তারা একটি বাচ্চাদের ড্রেসের দোকানে যায়। সেই দোকানে আবিদার একটা ড্রেস খুব পছন্দ হয় দোয়ার জন্য, কিন্তু ড্রেসটির দাম অনেক বেশি, তাই সে আর ড্রেস কিনতে পারছে না। তখন আবিদা তার মেয়ের কানে কানে কি যেন বলে, আর তখন দোকানদার আবিদার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল সে যেন কোনো ভূত দেখেছে। এরপর তারা বাড়িতে ফিরে আসে। তাকে দেখার সাথে সাথেই তার শাশুড়ি খুব চিল্লাচিল্লি শুরু করে, কারণ আবিদা বাজার থেকে ফিরতে অনেক দেরি করেছে আজ। তবে আবিদা তার কথার কোনো উত্তর দেয় না। আর এই হলো আবিদার হাজবেন্ড সোলাইমান। সে পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার। সোলাইমানের খুবই সামান্য পরিমাণ ইনকাম, আর পুরো সংসার তারই ইনকামের টাকায় চলে। কিন্তু এই সামান্য কটা টাকায় তার পুরো পরিবার চালাতে হিমশিম খেতে হয়। আর হ্যাঁ, আবিদার একটা ছেলে আছে, নাম ফয়সাল। ফয়সালের স্কুলের টাইম হয়ে গেছে, তাই সোলাইমান তার ছেলেকে নিয়ে ট্যাক্সিতে করে রওনা হয়। এদিকে দোয়াও তার পিছু পিছু আসে, কিন্তু সোলাইমান দোয়াকে না নিয়ে শুধু ফয়সালকে স্কুলে নিয়ে যায়। এতে দোয়ার খুব মন খারাপ হয়। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন আবিদা এসে তাকে সান্ত্বনা দেয় আর তাকে খেলার জন্য বলে। তখন দোয়া খুশিতে একা একাই খেলতে শুরু করে, আর আবিদা খুশি মনে তার মেয়ের খেলা দেখতে থাকে। অন্যদিকে সোলাইমান তার ট্যাক্সি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, কিন্তু কেউই তার ট্যাক্সিতে উঠছিল না, কারণ মানুষ এখন আর পুরনো ট্যাক্সি ক্যাবে উঠতে চায় না, অধিকাংশই এখন উবার ইউজ করে। এর কারণে সোলাইমানের ইনকাম অনেক কমে গেছে, তার সংসার চালাতে অনেক কষ্ট হয়। তবে শত কষ্টের মাঝেও সে সবসময় চেষ্টা করত তার পরিবারকে ভালো রাখার। এদিকে ফয়সালের স্কুল ছুটির টাইম হয়ে গেছে, তাই সে তার মেয়ে দোয়াকে নিয়ে তার ছেলের স্কুলে চলে যায়। আবিদার ছেলে স্কুল থেকে বের হয়ে আইসক্রিম খেতে চায়। তখন আবিদা আইসক্রিমওয়ালাকে দুটো আইসক্রিম দিতে বলে, একটি তার ছেলে ফয়সালের জন্য, আরেকটি তার মেয়ে দোয়ার জন্য। কিন্তু এবার আইসক্রিমওয়ালাও খুব অদ্ভুতভাবে আবিদার দিকে তাকিয়ে থাকে। জেনে আপনাদের মনেও প্রশ্ন আসছে যে সবাই কেন অদ্ভুতভাবে আবিদার দিকে তাকাচ্ছে। অপেক্ষা করুন, উত্তর পেয়ে যাবেন। অন্যদিকে সোলাইমান একজন লোকের কাছে গিয়েছে কিছু টাকা ধার নেবার জন্য, কারণ একদিন পরে ঈদ। আর আমরা তো জানি যে সোলাইমানের অর্থনৈতিক অবস্থা খুব একটা সুবিধার না। তখন ওই লোকটি সোলাইমানকে বলে, তুমি তো তোমার এই ট্যাক্সিটি বিক্রি করে দিতে পারো আর তুমি অন্য কাজ করতে পারো। সোলাইমান লোকটাকে বলে, এই ট্যাক্সিটা আমার বাবার রেখে যাওয়া শেষ চিহ্ন, এই ট্যাক্সিটা আমি কখনোই বিক্রি করতে পারবো না। সোলাইমান বাসায় ফিরে আবিদার পাশে চুপ করে বসে থাকে। আবিদা সোলাইমানকে জিজ্ঞেস করে, টাকার কি কোনো ব্যবস্থা হলো? সোলাইমান বলে, হ্যাঁ, ঈদ কাটানোর মতো ব্যবস্থা হলো, কিন্তু বাকি বছরটা যে কিভাবে চলবে তা শুধুমাত্র আল্লাহই ভালো জানে। আবিদা সোলাইমানকে সান্ত্বনা দেয়, তুমি কোনো চিন্তা করো না, উপর আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন। সোলাইমান খুব হতাশা নিয়ে আবিদাকে বলে, এখন আর এই ভাঙ্গা ট্যাক্সিতে মানুষ উঠতে চায় না, তারা এখন এসি গাড়ি চায়। এরপর তারা দুজন মন খারাপ করে শুয়ে পড়ে, আর তখনই তাদের মেয়ে দোয়া আসে সেখানে। আবিদা দোয়াকে নিজের পাশে নিয়ে শুয়ে পড়ে। তখন সোলাইমান খুব অদ্ভুতভাবে আবিদার দিকে তাকায়। মনে হচ্ছে আবিদা আজব কিছু করছে, আর সোলাইমান এতে খুব বিরক্ত হয় তার উপর। তো যাই হোক, পরদিন ঈদ। ঈদের দিন সোলাইমান তাদের সবাইকে নিয়ে মাজারে যায় ঘুরতে, আর ঘোরাঘুরি শেষে সবাইকে বাসায় পৌঁছে দেয়। তারপর সোলাইমান চলে যায় সবার জন্য ঈদের উপহার কিনতে। সন্ধ্যায় সোলাইমান সবার জন্য ঈদ উপহার নিয়ে বাসায় ফেরে। সোলাইমান সবাইকে যার যার গিফট দিয়ে দেয়, কিন্তু দোয়ার দিকে এক দৃষ্টিতে সোলাইমান তাকিয়ে থাকে, কারণ তার বাবা তার জন্য কোনো গিফট আনেনি। এসব দেখে খুব কষ্ট পায় দোয়া, আর ঘরের এক কোণে যে কাঁদতে থাকে। তখন আবিদা দোয়ার জন্য গিফট নিয়ে আসে। আবিদা তার মেয়ের জন্য সেই ফ্রকটি কিনে নিয়ে এসেছে, যেটা তারা আগে একদিন দোকানে দেখে পছন্দ করেছিল। এটা দেখে দোয়া খুবই খুশি হয়ে যায়। তখন আড়াল থেকে সোলাইমান আবিদা আর দোয়াকে দেখছিল। সোলাইমানকে দেখে মনে হচ্ছিল সে তার মেয়ের খুশিতে খুবই বিরক্ত। মনে হচ্ছে বাড়িতে আবিদা ছাড়া দোয়াকে আর কেউই পছন্দ করে না। অন্যদিকে সোলাইমানের মা সোলাইমানকে বলে, তোমার এখন আরেকটি বাচ্চা নেওয়া উচিত, এতে আমাদের ঘরে আবার উপর আল্লাহর বরকত ফিরে আসবে। সোলাইমান তার মাকে বলে, আমি তো ঠিকভাবে আমাদের একটি বাচ্চার খেয়ালই নিতে পারি না, আমি আরেকটি বাচ্চার খেয়াল কিভাবে রাখবো?
তার মা তাকে বলে, আরেকটা ছেলে যদি হয় সেটা তোমার জন্যই ভালো হবে, আর না হলে বুড়ো বয়সে এক ছেলের ভরসায় চলা দায় হয়ে যাবে। এই যে আমাকেই দেখো না, সুলাইমান মায়ের কথা শুনে চিন্তায় পড়ে যায়। আর একা একা অনেক চিন্তা করে দেখে তার মায়ের কথাও ঠিক, তাদের আরেকটি বাচ্চা নেওয়া উচিত। মায়ের বাধ্য ছেলের মতো সে পুরো রেডি হয়ে থাকে, কিন্তু আবিদা ঘরে আসতে ঘুমিয়ে পড়ে। এদিকে রাত অর্ধেক পার হয়ে যায়, কিন্তু সুলাইমানের ঘুম আসে না। তখন তার মাথায় শুধু মায়ের কথাগুলোই ঘুরঘুর করছে, তাই হুট করে সে মাঝরাতেই আবিদার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। আর এমন সময় অতীত মনে পড়ে যায় আবিদার, যেখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের সকল প্রশ্নের উত্তর। কয়েক বছর আগে সুলাইমান, তার মা এবং আবিদা একজন ডক্টরের কাছে গিয়েছিল, কারণ আবিদা প্রেগন্যান্ট হয়েছে। কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে দেখা গিয়েছিল আবিদার পেটে একটা মেয়ে সন্তান। এই জন্য আবিদার শাশুড়ি ডক্টরকে বলে, আমরা চাই না আমাদের পরিবারের প্রথম বাচ্চা মেয়ে হোক, তাই সেই ডাক্তারের কাছে অ্যাবর্শন করার কথা বলে। আর এটা শুনে আবিদা খুবই রেগে যায়, আর তার শাশুড়ি বলে, আপনি কিভাবে এটা বলতে পারলেন? আমার পেটের বাচ্চা উপরওয়ালার দান, আপনি কে সেটা নষ্ট করার? আমি কোনোভাবেই আমার বাচ্চাকে নষ্ট করতে দেব না। এই বাচ্চার বিষয়টা নিয়ে তাদের মধ্যে অনেক তর্কাতর্কি হয়, কিন্তু সুলাইমান এখানে তার মায়ের হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছে। তাদের এসব কথা শুনে ডক্টর খুবই রেগে যায়, আর সে সুলাইমানের মাকে বলে, এটা অনেক বড় মহাপাপ আর আইন অনুযায়ী অনেক বড় অপরাধ, আপনারা আর এক বড় অ্যাবর্শনের কথা বলবেন না, তাহলে আমি এখনই পুলিশ ডাকতে বাধ্য হব, আর আমাকে যদি সেটা করতে হয় তাহলে এখান থেকে আপনি সোজা জেলখানাতে যাবেন। এরপরে কিছুদিন কেটে যায়। একদিন আবিদার শাশুড়ি এক প্রতিবেশী মহিলার সাথে কথা বলছিল। সে মহিলাটাকে আবিদার পেটের বাচ্চাটার কথা বলে, আর সে কোনোভাবেই চায় না যে তার ছেলের প্রথম সন্তান মেয়ে হোক। এরপর আবিদার শাশুড়ি ওই মহিলাকে আরও বলে, আচ্ছা তুমি আমাকে এমন একটি উপায় বের করে দিতে পারবা যাতে আমি আবিদার পেটের বাচ্চাটাকে নষ্ট করতে পারি? মহিলাটি একটা কাগজের মধ্যে করে কিছু ঔষধ দেয় আর বলে, দুধের সাথে মিশিয়ে খাইয়ে দিবেন, তাহলে আবিদার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। আবিদার শাশুড়ি তাই করে। সে ওই ঔষধগুলোকে নিয়ে রান্নাঘরে যায়, আর সেখানে রাখা আবিদার দুধের গ্লাসের মধ্যে সেই ঔষধগুলোকে মিশিয়ে দেয়, আর সেখান থেকে চুপচাপ চলে আসে। কিছুক্ষণ পর আবিদা যায় রান্নাঘরে, আর সেই দুধটা খেয়ে নেয়। এর কিছু সময় যাওয়ার পরে আবিদার পেটে খুব ব্যথা করতে থাকে। সে ব্যথায় চিৎকার করে তার শাশুড়িকে ডাকতে থাকে, কিন্তু তার শাশুড়ি একটা অমানুষ। তার শাশুড়ি তার চিৎকার শুনেও না শোনার ভান করে আর বসে বসে তসবি গুনতে থাকে। আর এদিকে ওই ঔষধের রিয়াকশনে আবিদার অনেক রক্তক্ষরণ হয়, সারা ফ্লোর রক্তে ভরে যায়, আর তার পেটের মধ্যেই এই পৃথিবীতে না আসা নিষ্পাপ শিশুটিকে জঘন্যভাবে মেরে ফেলা হয়। বিশ্বাস করুন, এটা সমাজের একটি কমন দৃশ্য, যেটা আপনার আমার চোখের আড়ালে অহরহ ঘটছে, আমি আপনি হয়তো দেখতে পাই না। আর আবিদার পেটে মারা যাওয়া বাচ্চাটি ছিল মূলত দোয়া। দোয়া আসলে এই পৃথিবীর মুখ দেখতেই পারেনি, সে শুধুমাত্র আবিদার কল্পনায় বড় হয়েছে। আর এই কারণেই জামার দোকানদার, আইসক্রিমওয়ালা এমন অদ্ভুতভাবে আবিদার দিকে তাকাতো, কারণ তারা তো আর দোয়াকে দেখতে পেত না। তো যাই হোক, বর্তমানে ফেরা যাক। তো পরদিন সকালে আবিদা নামাজ পড়ে দোয়া করছিল, আর সেই আল্ট্রাসোনোর ছবিটার উপর সে হাত বুলাতে থাকে, যে বাচ্চাটিকে আবিদার পেটের মধ্যে মেরে ফেলা হয়েছিল। বাচ্চাটি বেঁচে থাকলে হয়তো আজ ঠিক আবিদার কল্পনায় থাকা দোয়ার মতো বড় হয়ে যেত। বাইরে আবিদার স্বামী সুলাইমান আসে, সে তার মাকে বলে যে আবিদা আবার প্রেগন্যান্ট হয়েছে, আবিদার পেটে একটি ছেলে সন্তান। এটা শুনে আবিদার শাশুড়ি খুবই খুশি হয়ে যায়, আর সুলাইমান আবিদাকে ডাক দেয় সেই খুশির সংবাদ দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখলেন একজন মা কী করে ছেলের লোভে তার বৌমার পেটের বাচ্চাটাকে নষ্ট করে ফেলল। আবিদার শাশুড়ির মতো মানুষদের কাছে হয়তো মনে হয় যতক্ষণ একটা বাচ্চা জন্ম নেয় না তার কোনো জীবন নেই, কিন্তু আসলে পেটের মধ্যেও তারা জীবন্ত থাকে। পেটের মধ্যে এভাবে মেরে ফেলাও খুন করার সমান। এভাবেই আমাদের দেশে প্রতি বছর হাজারো শিশু তার মায়ের পেটে নৃশংসভাবে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, আমাদের সমাজ আগে থেকে অনেক উন্নত হয়েছে। এখন আমরা অনেকেই বুঝতে শিখেছি মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম না। আর আজকাল তো মেয়েরাও মা বাপের নাম উজ্জ্বল করছে। এই যেমন হাল আমলে আমাদের নারী ক্রিকেট টিমকেই দেখুন না, কিন্তু এরপরেও আবিদার শাশুড়িদের মতো অনেকেই আমাদের সমাজে থেকে গেছে। আর এমনটা নয় যে এটা শুধু গ্রামে আর প্রত্যন্ত এলাকাতেই হচ্ছে, এটা আমাদের শহরের বড় বড় বিল্ডিংয়ের তথাকথিত হাই সোসাইটিতেও হয়ে চলেছে, কিন্তু আমরা হয়তো সেটা দেখতে পাই না। আর এটা যে একটা মায়ের উপর কতটা প্রভাব ফেলে তা তো আমরা এই গল্পের আবিদাকে দেখলেই বুঝতে পারি। আবিদা তার মেয়েকে হারিয়ে এতটাই কষ্ট পেয়েছে যে সে দোয়াকে তার কল্পনাতেই সত্যি মানতে শুরু করে, আর এভাবেই তার সাথে বাঁচতে শুরু করে। কিন্তু ভেতরে ভেতরে আবিদাও জানত বাস্তবে দোয়ার কোনো অস্তিত্ব নেই, কিন্তু সে কল্পনাতেই দোয়াকে কাছে পেয়ে খুশি থাকত। প্রতি বছরই এমন অনেক শিশুকে পেটের মধ্যে মেরে ফেলা হচ্ছে, আর এই নিষ্পাপ বাচ্চাগুলোকে মেরে ফেলা খুনিগুলো আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে।
আমি জানি আমার ভিউয়ার্সরা অনেক স্মার্ট, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আপনাদের চারপাশের মানুষগুলোর দৃষ্টিভঙ্গি বদলাতেও সাহায্য করুন। তাহলে হয়তো বেঁচে যাবে এমন অনেক নিষ্পাপ শিশুর জীবন। আজ এই পর্যন্তই। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা, সেটা জানাতে একদমই ভুলবেন না। শেষ করছি আজকের এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।